খামিরবিহীন রুটির পরবের প্রথম দিনে যখন নিস্তার পর্বের মেষশাবক বলিদান করার প্রথা ছিল, যিশুর শিষ্যরা তাকে জিজ্ঞাসা করলেন, আপনার ইচ্ছা কি? আমরা কোথায় গিয়ে আপনার জন্য নিস্তার পর্বের ভোজ প্রস্তুত করব? তাই তিনি তাঁর দুজন শিষ্যকে এই বলে পাঠালেন, তোমরা ওই নগরে যাও, সেখানে দেখবে একজন এক কলসি জল নিয়ে যাচ্ছে, তোমরা তাকে অনুসরণ করো। যে গৃহে সে প্রবেশ করে সেই গৃহকর্তাকে তোমরা বলো, গুরুমহাশয় জিজ্ঞাসা করলেন সেই অতিথিশালা কোথায় যেখানে আমি আমার শিষ্যদের সঙ্গে নিস্তার পর্বের ভোজ গ্রহণ করতে পারি। তিনি তোমাদের ওপরতলা একটি বড় ঘর দেখাবেন, তা সুসজ্জিত ও প্রস্তুত অবস্থায় আছে, আমাদের জন্য সেখানেই ভোজ প্রস্তুত করো। সেই শিষ্যরা বেরিয়ে পড়লেন। নগরে প্রবেশ করে যিশু তাঁদের যেমন বলেছিলেন ঠিক তেমনই তাঁরা সবকিছু দেখতে পেলেন, তাই তাঁরা সেখানেই নিস্তার পর্বের ভোজ প্রস্তুত করলেন। সন্ধ্যা ঘনিয়ে এলে যিশু সেই ১২ জনের সঙ্গে সেখানে উপস্থিত হলেন। আসনে হেলান দিয়ে তাঁরা যখন আহার করছিলেন, তিনি বললেন, আমি তোমাদের সত্যিই বলছি, তোমাদের মধ্যে একজন আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে, সে আমারই সঙ্গে আহার করছে। তারা দুঃখিত হলেন এবং এক এক করে তাকে জিজ্ঞাসা করলেন, সে নিশ্চয়ই আমি নই? তিনি উত্তর দিলেন, সে এই ১২ জনের মধ্যেই একজন, যে আমার সঙ্গে ভোজনপাত্রে রুটি ডুবিয়ে নিচ্ছে। মনুষ্যপুত্রের সম্পর্কে যেমন লিখিত আছে, তিনি তেমনই চলে যাচ্ছেন। কিন্তু ঠিক সেই ব্যক্তিকে যে মনুষ্যপুত্রের সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে, জন্মগ্রহণ না করলেই বরং তার পক্ষে ভালো হতো। তারা যখন আহার করছিলেন, যিশু রুটি নিলেন, ধন্যবাদ দিলেন ও তা ভাঙলেন এবং তা শিষ্যদের দিয়ে বললেন, তোমরা এটি নাও, এ আমার শরীর। তারপর তিনি পানপাত্রটি নিলেন, ধন্যবাদ দিলেন ও তাদের সেটি দিলেন, তারা সবাই তা থেকে পান করলেন। তিনি তাদের বললেন, এ আমার রক্ত, নূতন নিয়মের রক্ত, যা অনেকের জন্য পাতিত হয়েছে। আমি তোমাদের সত্যিই বলছি, ঈশ্বরের রাজ্যে আমি নূতন করে পান না করা পর্যন্ত দ্রাক্ষারস আর কখনো পান করব না। পরে তারা একটি গান করে সেখান থেকে বের হয়ে জলপাই পর্বতে গেলেন। যিশু তাঁদের বললেন, তোমরা সবাই আমাকে ছেড়ে যাবে, কারণ এই রকম লিখিত আছে, আমি মেষপালককে আঘাত করব, এতে মেষেরা ছিন্ন ভিন্ন হয়ে পড়বে, কিন্তু কবর থেকে উত্থিত হলে পর আমি তোমাদের আগেই গালিলে যাব। পিতর তাঁকে বললেন, সবাই আপনাকে ছেড়ে গেলেও আমি যাব না। যিশু উত্তরে বললেন, আমি তোমাকে সত্যিই বলছি, আজই, হ্যাঁ, আজ রাত্রিবেলায় দুবার মোরগ ডাকার পূর্বেই তুমি আমাকে ৩ বার অস্বীকার করবে। কিন্তু পিতর আরও জোরের সঙ্গে বললেন, আপনার সঙ্গে যদি আমাকে মৃত্যুবরণও করতে হয়, তাহলেও আমি আপনাকে কখনোই অস্বীকার করব না।